আয়োজনটা বিজয় দিবসের শোভাযাত্রা, কিন্তু শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতেই শেষ হলো তা। তবে শোভাযাত্রায় ব্যাপক লোক সমাগমে চাঙ্গা নেতা কর্মীদের মনোবল। আগের চেয়ে নিজেদের আরও সংঘবদ্ধ বলে দাবি করে আসছে বিএনপি গত কয়েক বছর ধরেই, সেটি প্রমাণের চেষ্টা তাদের কর্মসূচিগুলোতে। বিজয় শোভাযাত্রায়ও নিজেদের সর্বোচ্চটুকুই যেন দেখাতে চাইল দলটি। মিছিলের রুট নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শান্তিনগর মোড়, সেখান থেকে ফকিরের পুল মোড় ছুঁয়ে আবার নয়াপল্টন। বিজয় র্যালিতে বিজয়ের রং যেমন ছিল, সব ছাপিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবি প্রাধান্য পাচ্ছিল। কর্মসূচির আনুষ্ঠানিক শুরু বেলা দুইটা থেকে হলেও নেতাকর্মীদের জমায়েতে নয়াপল্টনের দুই দিকে রাস্তা বন্ধ হয়ে পড়ে আরো আগে। আমাদের কি দুর্ভাগ্য, আমরা কি অসহায় হয়ে পড়েছি জাতি, যে আজকে 50 বছর পরে আমরা দেখছি যেমন একটি সরকার যারা জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে দলের মহাসচিব বলছিলেন, এই র্যালি তারা খালেদা জিয়া ও গণতন্ত্রের মুক্তির দাবিতে করছেন। আজকের এই র্যালি বাংলাদেশের জনগণের নতুন করে জেগে উঠবার র্যালি। আজকের এই র্যালি হচ্ছে বাংলাদেশের মানুষের নতুন করে সংগ্রাম শুরু করবার র্যালি। আজকের এই র্যালি হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনবার র্যালি। আসুন আজকে এই র্যালির মধ্য দিয়ে আমরা সেই শুভ সূচনা করি, যে সূচনার মধ্য দিয়ে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো, তাকে আমরা সুচিকিৎসার ব্যবস্থা করতে পারবো। সাজিদ সুইটি, এটিএন নিউজ, ঢাকা।